রয়েছি না আমি এখানে, দেখতে পাচ্ছেন আমার হাত দুটো ভীষণ সুন্দর। তা আমি মানুষকে, যেহেতু নারী উদ্যোক্তারা বা ডাক্তাররা কাজ করেন, আমি তাদের হয়ে কাজ করি। আমাকে কিন্তু এরা, এর আগেও আপনারা দেখেছেন শেরাটনে, আমি স্লিভলেস পরি। আমার MS রোগ, আমার হাতে অনেক অসুবিধা হয়, আমার হাত কখনো অন্যরকম ছিল না। তো আমি অনবরত, মেয়েরা যখনই ফোন করে আমি তাদেরই ফ্রিতে লাইভ করে দিই, লাভ করাতে। তো একটা মেয়ে তাসলিমা সুলতানা, পঙ্গু হাসপাতালের ডাক্তার, সে আমাকে পটায়, আমার হাজবেন্ডের তখন হার্ট অপারেশন হয়েছে, 3 দিন তিনি একদম শোয়া। আমি বললাম, মা এখন লাইভ করতে যাবো, লাইভ করা মানে তো 2-3 মিনিটের ব্যাপার বা 20-25 মিনিটের ব্যাপার। বলে আপা আমার তো 1 ঘন্টা মতো লাগবে। আপা আপনার এখানে একটা ছোট্ট একটা ফ্যাট আছে, এটা খুলে নিয়ে আমি এই আপনার কপালটা ঠিক করে দেবো। দেখেন আমার কপাল যেরকম বেঁকা ছিল, এখানে মেজর সার্জারি হয়েছে। এই তাসলিমা সুলতানা, যারা এখানে প্র্যাকটিস করেন প্লাস্টিক সার্জারি, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, তারা কেউ যাবেন না। তারা হচ্ছে পঙ্গু হাসপাতালে এসব কাজ করেন এবং তারা তেরা বেঁকা গরিবের বাচ্চাদের অপারেশন টপারেশন করে তেরা বেঁকা হাত পা করে দেয়। তখন আমরা কিন্তু ওগুলো মনোযোগ দিয়ে দেখি না, খবরও পড়ি না। আজকে আমি তার সাক্ষী, এই বাসায় এই রুমে। আমি বলছি, মা কতক্ষণ লাগবে তোমাকে লাইফটা করতে? 1 থেকে 2 ঘন্টা আপা। আপা সকাল 7টায় করবো। আমি সকাল 4টায়, আমি যে তোমার আঙ্কেল যে মাত্র হসপিটাল থেকে আসছে, আমার খুব সুন্দর একটা সংসার, আমি খুব হ্যাপিলি ম্যারিড, আমাদের 36 বছর পালন করলাম। টুটুল ভাই এসছে আমাদের সবাই ফুটবল খেলা খুব প্রচুর, টুটুল ভাই আসছে আমাদের, ধোনির রতনদা আসছে, আমাকে যে তৈরি করেছেন মহিউদ্দিন শাকের এবং সাইদুল আলম টুটুলের ওয়াইফ, সাইদুল আলম টুটুল ভাই, নাইস সামির এসছে, সাকিব এসছে, সবাই এসছে। সেই আমাকে, আমার হাজব্যান্ডকে বললো, আঙ্কেল মাত্র 2টা ঘন্টা, আর আন্টি তো সকালে রাত্রেবেলা একটা ক্লিন, যেহেতু সকালবেলা রুম নিচ্ছে, আমি একটা ডিলাক্স রুম নেই। এবং আপনারা দেখেন আমার হাতটা পুরো ব্যাকা হয়ে ব্যাকা, এই দেখেন এখানটা মোটা, এবং এখানে আপনাদের দেখাতে পারছেন না, এগুলি কালো দাগ, আর পিছনে এরকম ফুলে ফুলে রয়েছে। আপনারা সাবধান হবেন, প্লাস্টিক সার্জন বলে এখানে কিছু নাই বাংলাদেশে, একদম পার্টিকুলারলি কোনো প্লাস্টিক সার্জন, অ্যাস্থেটিক ইজ ওকে, কিন্তু প্লাস্টিক সার্জনদের হাতই আসে নাই। তারা বলেছে আমার হাত, এই দেখেন এটা আমার ব্লাউজ, আমার হাত মোটা হয়ে আমি কোনো ব্লাউজ বা কিছু পরতে পারি না, হাত আমার এরকম দেখেন হাতির দাঁতের মতো হয়ে গেছে। সুতরাং বি কেয়ারফুল, এবং দাগ, এবং এই সেলাইটা 8 থেকে 1 বছর আপনার। আমার হসপিটালে আমি 3 দিন থাকছি, তার একবারও মনে হয় নাই যে এই আঙ্কেল যার হার্টের অপারেশন নেবে তাকে কে পানিটা দিবে। সো তাসলিমা সুলতানা, যে পঙ্গু হাসপাতালে কাজ করে, এরকম আরও অনেকেই প্লাস্টিক সার্জন আছেন। আপনারা কিন্তু মনে রাখবেন যে আমেরিকান ডাক্তাররা আপনারা ইউটিউবে খুলে খুলে দেখবেন, বা ইন্ডিয়ান ডাক্তাররা বলবে যে 8 মাস বা 1 বছর আপনাকে দেখে রাখবে আপনার ডাক্তার, আপনার নার্স, আপনার পরিবার। এগুলি ঠিক না থাকলে প্লাস্টিক সার্জারিতে যাওয়া উচিত না, এটা মাথায় রাখবেন। এবং ডোন্ট গো ফর তাসলিমা সুলতানা, শি ইজ ডেভিল। আমি প্লাস্টিক সার্জারি, আমি লাইভ করতে গেছিলাম মাগনা, যেটা আমি সবাই করি, ওই যে গিয়ে বসে বসে যেটা করে হয় না, যে যেমন ডক্টর ইকবালের কথা বললো, ওনার হাতটা বেটার, ওনাকে প্রমোট করা হচ্ছে গিয়ে পারিয়া নামে একটা মেয়ে, এবং এভরি ব্লগের জন্য সে পয়সা নেয়, সে ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সে প্রায় 1-2 বছর বোধ হয় ওনার ব্র্যান্ড অ্যাম্বাসেডিং করার পরে ওনার পুরো দায়িত্ব ডক্টর ইকবাল নিয়েছেন। ওনার পেট বোধ হয় কেটেছে, 360 ডিগ্রি করেছেন লোকটা, তাও বলে করে দিয়েছে, কিন্তু এই মেয়েটা তো আমাকে না বলে এগুলি সব কেটে, এগুলি দেখেন কি অবস্থা। আমি তো এমনি মাগনা একটা লাইভ করতে গেছিলাম, লাইভ করে না যে আপনি এখানে আসতে একটা এটা পাবেন ওটা পাবেন সেটা, তখন ও আমাকে বলেছিল যে আপা আপনাকে এখান থেকে একটা ছোট্ট একটা ফ্যাট বাই করে এখানে করে দেবো, 1 ঘন্টা লাগবে। এই যে আমার এখানে একটা মাথায় যে সার্জারিটা আছে, এগুলি সে কিচ্ছু করে নেই, 2 ঘন্টা না 3 ঘন্টা ও আমার পিঠ কাটছে, হাত দুই হাতের এগুলি কাটছে সব কেটে। আমি প্রায় 3 মাস মানে বিছানায় পড়া, এবং সুতা ভিতরে রেখে দিছিল, ফুলে গিয়ে প্রায় রাত্রেবেলা 3টার সময় আমি অজ্ঞান হয়ে যাই, এবং এতখানি সুতা পাঠাচ্ছে, সব ভিডিও আছে। তার চেয়েও যেটা বড় ক্রাইম তাসলিমা সুলতানা করেছে, পঙ্গু হাসপাতালের প্লাস্টিক সার্জন, এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে দেবেন, তাসলিমা সুলতানা যে ক্রিমিনাল, সেটা মেইন পয়েন্ট হচ্ছে সে আমার হাত পা কাটছে, এটা ঠিক করে নাই। আমার কাছে এখনও প্রেসক্রিপশান আছে, যে আমি বলছি যে যেহেতু যদি করতে হয় তাহলে আইব্রো আপ করে দিও, আরও বলেছিল এখানে ফ্যাটটা লাগাই দেবে। আমার ভাই পেট পুট কোনো কিছু কাটে নাই, আমি কোনো কিছু ঠিক করো, আমার ফিগার খুবই সুন্দর, একেবারে কোমর থেকে আরম্ভ করে সব কিছুই আমার কাছে ইয়ে আছে। সে আমাকে, আমার আমি একটা ছোট্ট মেয়েকে নিয়ে গেছিলাম 1 মাস পরে, যেটা আসল ক্রাইম সেটা হচ্ছে গিয়ে
আমরা যখন এমআরআই করি বা মানে এক্স রে করি তখন কিন্তু ক্যামেরা নেওয়া যায় না। ও প্লাস্টিক সার্জনের ওখানটায় তিন চারটা ক্যামেরা লাগে, পুরো সার্জারি আমার পেজে দিয়েছে। যেখানে একটা পুরুষের সার্জারি দেওয়া যায় না, সে আমার সার্জারিটা তাসলিমা সুলতানা পেজে দিয়েছে। তারপরে যেটা করেছে তাসলিমা সুলতানা পেজের সাথে, সে দেড় মাস পরে যখন আমার হাতের সেলাই খুলতে গেছি টিকটকে পাওয়া গেল। এটার জন্য কোনো কিছু যদি হয় ফার্দা তাসলিমা সুলতানা, মানে তোমার ডাক্তারির সার্টিফিকেট নিয়ে নেওয়া হবে। আমি অলরেডি আর্মিতে এবং ইসিতে দেওয়া আছে, ফার্দার কোনো কিছু আমার দেওয়া হলে। এবং একটা মেয়েকে নিয়ে গেছে, আগে আমার ফুপাতে ভাইকে বলছে উনি বোধহয় সকালবেলা ঘুমের ওষুধ খায়, উনিতে একা থাকেন। তারপর মেয়েটাকে বলছে এখানে লেখেন যে উনি কী কী ওষুধ খায় আমরা জানি না, আমরা ছাড়িয়ে নিয়ে গেলাম। তখন বলছে মাথা খারাপ নাকি, আন্টি তো এমএস রুগী, আপনি তো কী করবেন বলে আপনি এগুলি না কেটে এগুলি কী বলতেছেন। শি ইজ ডেঞ্জারাস অ্যান্ড শি ইজ ক্রিমিনাল, শি ইজ নট অ্যাট অল এ প্লাস্টিক সার্জন। একটা হাত চিকন করার কথা সেটাই সে পারে নাই, আমার দুইটা হাতই তেড়া বাঁকা করে দিছে। আপনারা যদি দেখেন এখান থেকে আমি আর কী দেখাবো। আর দেখা, বি কেয়ারফুল অ্যাবাউট এনি প্লাস্টিক সার্জন, বি কেয়ারফুল।